ফিল করা যায় না কলমগুলো নাকি ওয়ান টাইম পড়াশোনা কিন্তু সফটওয়্যার কি সাথে বললেন হচ্ছে এই যে কতগুলো মোটা আছে না ওগুলো কিনবে ফারস্টে দাম বেশি লাগে পরে ওগুলো হচ্ছে একটা কালি পাওয়া যায় ওটা খুলে বারবার রিফিল করা যায় দাম কত কম তাই দাম বেশি প্রথমে ওটা দাম আবার বেশি বাট পরে রিফিল করা যায় যে রোদটা থাকে এই রোদে ভিটামিন ডি ভালো উৎপন্ন হয় আর দুপুরের পর রোদটা এটা হচ্ছে দুপুর তিনটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত ঠিক আছে চারটা বা পাঁচটা পর্যন্ত ঠিক আছে তাহলে আপনি ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য কোন রোদে থাকবেন কোন সানলাইটে থাকবেন সেটা হচ্ছে এই সকালের এই সময়ে অথবা এই সময়ে কারণ এটাও কি সকালের মধ্যবর্তী সময় এটা হচ্ছে দুপুরের মধ্যবর্তী সময় আপনার এই যে আমাদের সূর্যের রশ্মিতে সূর্যে কি থাকে সানলাইটে আল্ট্রাভায়োলেট রে থাকে আল্ট্রাভায়োলেট রে ঠিক আছে এই আল্ট্রাভায়োলেট রেটা কখন বেশি থাকে যখন আপনার রোদটা উঠতে থাকে সেই সময় বেশি থাকে এবং যখন রোদটা আস্তে আস্তে পড়তে থাকে ঠিক আছে এই সময় আপনার এটা বেশি থাকে তাহলে এই দুই সময়ে কি থাকে মাঝামাঝি সময়ে সরি এই 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 যে যখন বেশি মানে রোদটা উঠতে থাকে এবং রোদটা অনেক তীব্র সেই সময় আল্ট্রাভায়োলেট রে বেশি থাকে আর এই যে আপনি 9টা 10টা এই সময় রোদটা কিরকম মৃদু থাকে খুব একটা গায়ে লাগে না এই 3টা 4টা 5টার দিকেও রোদটা হালকা হালকা গায়ে লাগে এই সময়গুলোতে বা গায়ে যদি আমরা লাগাই তাহলে ভিটামিন ডি ইজিলি তৈরি হবে সহজে তৈরি হতে পারবে আচ্ছা দেখেন এখন ভিটামিন ডি এর সাথে শরীরে যদি স্ট্রাকচার বলতে যাই একটা হচ্ছে সফট স্ট্রাকচার আর একটা হচ্ছে হার্ড স্ট্রাকচার ঠিক আছে একটা সফট এবং হার্ড সফটের মধ্যে কি আছে আমাদের স্কিন মাসেল লিগামেন্ট যত নরম নরম সেল সেগুলো সফট টিস্যু আর হার্ড টিস্যু যদি বলা হয় সেটা কি হার্ড টিস্যু কোনটা কোনটা একটা হচ্ছে বোন এই ভিটামিন ডিটা আমাদেরকে হেল্প করে ঠিক আছে এখন মজার ব্যাপার আমরা যদি বাজারে ওষুধ দেখতে যাই ম্যাক্সিমাম ওষুধের সাথে কি আছে ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়াম যুক্ত আছে ঠিক আছে এই দুটো কম্বিনেশন করে ওষুধ পাওয়া যায় কেন কারণ হচ্ছে আমাদের এই বোন এবং এই যে টিন এগুলোর গঠনে ভিটামিন ডি আর ক্যালসিয়াম একসাথে কাজ করে ভিটামিন ডি কে ছাড়া ক্যালসিয়াম কাজ করতে পারে না আবার ক্যালসিয়াম কে ছাড়া আমার ভিটামিন ডি কাজ করতে পারে না তো এই দুটো যখন একত্রিত ভাবে কাজ করে তখন আমাদের বোনস আর টিথের গঠনটা ভালো হয় ঠিক আছে ভালো হয় তো এখন দেখেন এই যে বোনস আর টিথের কথা বললাম তাহলে ভিটামিন ডি আর ক্যালসিয়াম একত্রে কাজ করে আমার কি করবে হাড় গঠন করবে আর দাঁত গঠন করবে আর যাদের এই ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাব হবে তাদের কি হবে হাড্ডিগুলো আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাবে মানে হাড্ডির যে আপনার হার্ড স্ট্রাকচার ছিল সেখান থেকে হাড্ডিগুলো ভঙ্গুর হয়ে কি হবে হাড্ডিগুলো সহজেই ভেঙে যাবে বয়স্ককালে বলা হয় যে হাড় ক্ষয় হচ্ছে বা অনেক বাচ্চাদেরও বলা হয় হাড় ঠিকমতো ম্যাচিউর হয়নি কারণ কি ওরা প্রপার এই ভিটামিন ডি আর ক্যালসিয়াম খায় না বা পায় না ঠিক আছে তাহলে এই কারণে কি হয় তাদের দেখা যাবে বয়স্ককালে আবার বাচ্চাদের ওদের বোনসগুলো কি থাকে ম্যাচিউর বাচ্চাদের বোনস কম ম্যাচিউর থাকে বয়স্কদের বোনসগুলো কি হয় অনেক ভঙ্গুর হয়ে যায় মানে বোনসের ভেতরে ভেতরে অনেক ফাঁপা জায়গা সৃষ্টি হয় ঠিক আছে কেন সৃষ্টি হতে পারে এই যে যাদের ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাব থাকবে তারা কি হবে বোনগুলোর
গঠন হবে না এবং যার ফলে বোনসগুলো ইজিলি ভেঙে যাবে। আচ্ছা এখন দেখেন তাহলে আমরা কি করি, এই পেশেন্টগুলোকে বলি যে ভিটামিন ডি ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি খাবে। এখন ভিটামিন ডি আর ক্যালসিয়াম যুক্ত খাবার কোথায় বেশি আছে সেটা জানতে হবে। তাহলে ডিম, ডিমের কুসুম, সরি ডিম, তারপরে আপনি দুধ, ঠিক আছে, এগুলোতে কি আছে ভিটামিন ডি আছে। তারপরে কি আছে, কিছু মাছের চর্বিতেও ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে ডিম, দুধ, মাছের চর্বি, এটা। আর ক্যালসিয়াম কোথায় বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে হচ্ছে ছোট মাছে, যাদের ক্যালসিয়ামের অভাব হয় আমরা বলি আপনি ছোট মাছ বেশি বেশি খাবে। দুধেও কিছু পরিমাণে ক্যালসিয়াম আছে, ডিমেও কিছু ক্যালসিয়াম আছে। বেশি খেতে বলা হয় যে আপনি ছোট মাছ বেশি খাবেন, সাথে মাছ যখন খাবেন মাছের কাঁটাটা অবশ্যই চিবিয়ে খাবেন। মাছের কাঁটাটা অনেকে কী করেন, জাস্ট মাছটাকে কাঁটাটা ফেলে দেয়, বাট কাঁটাটা খেতে হবে, কারণ কাঁটাতে অনেক বেশি ক্যালসিয়াম আছে। এবং এই যে আমরা যখন হাড়টি খাই না, এখন তো আসলে ব্রয়লার মুরগির হাড়টি খাওয়া ঠিক না, কারণ ব্রয়লার মুরগির হাড়ের ভেতরে কী থাকে, ইঞ্জেকশন পুষ করে নষ্ট করে। বাট যেগুলো ন্যাচারাল, যেগুলো দেশি হাঁস মুরগি, ঠিক আছে, বা আপনি গরুর মাংস খাসির মাংস খাচ্ছেন, এগুলোতে এই হাড়টির ভেতরে কী থাকে, কালো কালো যে বোন মেরুগুলো থাকে ওই বোন মেরুতেও ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। এই জন্য যাদের দেখা যায় বলে যে আমার গায়ে অনেক ব্যথা করতেছে বা আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা করতেছে, এগুলোর ক্ষেত্রে আমরা বলি আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি বেশি খান, বা ক্যালসিয়াম ভিটামিন ডি যুক্ত খাবার বেশি খান, প্রতিদিন গায়ে একটু একটু করে 5-10 মিনিট রোদ লাগাবেন, আর এর সাথে আপনি ক্যালসিয়াম আর ভিটামিন ডি যুক্ত খাবার বেশি বেশি খাবেন, ঠিক আছে। এই মোটামুটি আমাদের ভিটামিন ডি নিয়ে কথাবার্তা। ভিটামিন কে
করা হচ্ছে দেখেন ফ্যাটস লেভেল যে ভিটামিনগুলো এগুলো শেষ করলাম, ওয়াটার সলুবল ভিটামিনটা নেক্সট ক্লাসে পড়ব।